ক্লাস ফোর, আজকে তোমাদের জ্যামিতি আছে, সবাই জানো তোমরা আগের লাস্ট হয়েছিল সামন্তরিক পর্যন্ত, আজকে তোমাদের আয়তক্ষেত্র থেকে পড়াবো, ঠিক আছে? আয়তক্ষেত্রতে দেখো কি বলেছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও প্রতিটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে, ঠিক আছে? আয়তক্ষেত্র কীরকম হয় একটু চৌকো বক্সের মতন করে, ঠিক আছে? এখানে ছবি দেওয়া আছে, এখান থেকে তোমরা বুঝে নিয়ে সুন্দর করে পড়বে। তারপরে বলেছে বর্গক্ষেত্র, যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে, ঠিক আছে? বর্গক্ষেত্র বলতে যেরকম বক্সগুলো হয়, ঠিক আছে, আয়তক্ষেত্রে সামান্য একটু চওড়া হয়, আর বর্গক্ষেত্র যেটা আছে সেটা একেবারেই চৌকো হয়, ঠিক আছে? তাই এটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আর প্রতিটি কোণ একে অপরের সমকোণ, ঠিক আছে, তাকে বলে বর্গক্ষেত্র। এবার তারপরে দেখো রম্বস, যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু কোণগুলি সমকোণ নয় তাকে রম্বস বলে। মানে এই চতুর্ভুজের প্রতিটি বাহু, যে বাহুগুলো আছে সেই বাহুগুলোও পরস্পর সমান, কিন্তু একই রকম দৈর্ঘ্য পরস্পরে, কিন্তু যে কোণগুলো আছে সেই কোণগুলো সমকোণ নয়, ঠিক আছে, তাকেই বলছে রম্বস। যেরকম ঘুড়ি যেরকম দেখতে হয়, বুঝেছ তো, ঘুড়ির মতনই রম্বসটা। এবার ট্রপিজিয়াম, যে চতুর্ভুজের যে কোনো একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রপিজিয়াম বলে, ঠিক আছে? মানে যে কোনো একজোড়া মানে দুটো, ঠিক আছে, দুটো যে বাহু আছে পরস্পর দুটো সমান্তরাল হবে, ঠিক আছে, সেটাকেই বলবো ট্রপিজিয়াম, সরি ট্রাপিজিয়াম। এখানে ছবি আছে, ছবিটা তোমরা দেখে নেবে, বুঝতে পারবে। তারপরে দেখো কি বলছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে,